আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের জন্য নিয়ে আসলাম খুব আকর্ষণীয় একটি নতুন ভিডিও। আজকের গল্পটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন, তাহলে আপনাদের মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার নাম শেফালি, আমার বয়স 23 বছর। আমার 5 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হচ্ছে না। পাড়া প্রতিবেশী ও স্বামী শাশুড়ির কথা শুনতে শুনতে আমি তো অস্থির। একদিন স্বামী আমাকে সরাসরি বলে দিল, যদি সন্তান না হয় তবে তালাক দিবে আমাকে। আসলে ওর দোষে সন্তান হয় না সেটা বুঝতে চায় না। একদিন একজন আমাকে ফকির বাবার খোঁজ দিল, বলল ওখানে গেলে আমার সন্তান হবে। আমি চলে গেলাম ফকির বাবার আস্তানায়। ভয়ানক আস্তানা করেছে। যাই হোক, তার অনুসারীদের অনুমতি নিয়ে তার দর্শন লাভ করলাম। সব ফকির বাবাকে খুলে বললাম। ফকির বাবা উত্তর দিল, হবে, তবে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। আমি বললাম, বলুন বাবা কি ত্যাগ? আমার সংসার ঠিক রাখতে সব পারব। ফকির বাবা বলল, ঠিক আছে, আগামীকাল সকাল 11টায় পবিত্র শরীরে একা এসে তার সাথে দেখা করতে। আমি তো খুশি। স্বামীকে বললাম, সেও খুশি, তবে ফকির বাবার কেরামতি কি হতে পারে? এটা একটা খটকা মনের মধ্যে লেগে রইল। আমি গোসল করে গায়ে সেন্ট মেখে ঠিক 10টায় ফকির বাবার কাছে গেলাম। তার অনুসারীরা আমাকে তার গোপন রুমে নিয়ে গিয়ে বসালো। কিছুক্ষণের মধ্যে ফকির বাবার আগমন হলো। সে আমাকে বলল, তুমি কি সন্তান চাও? আমি বললাম, হ্যাঁ। তখন ফকির বাবা বলল, তাহলে তোমার কি সমস্যা আমাকে পরীক্ষা করতে হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে? সে বলল, সব খুলে উদম হতে হবে, সে আমাকে পরীক্ষা করবে। আমি লজ্জা পেলাম। ফকির বাবা বলল, ঠিক আছে, তাহলে আমি যাই। আমি তার পায়ে ধরলাম ও বললাম, আমি আপনার কথায় রাজি হলাম। অমনি সে এক টানে আমার শাড়ি খুলে ফেলল ও চৌকিতে নিয়ে শোয়াল। বলল, কমলার সাইজ আগে মাপতে হবে। বেলাইজ খুলে দিলাম, বেড়া সে নিজেই খুলল। কমলা টিপতে শুরু করল ও চুষতে লাগল। অনেকক্ষণ কমলার বোকা চষার পরে বলল, এখানে কোনো সমস্যা নেই, বলি ঠোঁট কামড়াতে লাগল। কমলাও টিপছে, আমি কামে অস্থির হয়ে যাচ্ছি। এবার বলল, এখানে সমস্যা পেলাম না বলে শায়ের গিট্টু খুলে পুরো উদম করল। আমার পরনে পেইন্টি কিছু ছিল না। নলার সুরঙ্গের কাছে মুখটা এনে সুরঙ্গের আতাবাতা চুষতে লাগল। আমি তো অস্থির, অসহ্য কাম জ্বালা ধরেছে। নলার সুরঙ্গে চুষে রস বের করে ফেলেছে ফকির বাবা। পরে বলল, এখানেও সমস্যা নেই। আমি বললাম, তাহলে সমস্যা কোথায়? ফকির বাবা উদম হল, দেখলাম তার শাবলটা ফুলে ফোঁস ফোঁস করছে। কি বড় শাবল রে বাবা! আমি তো ভয় পেয়ে গেলাম। এত বড় শাবল মানুষের হয়, দেখলে বিশ্বাস হয়তো হবে না। ফকির বাবা বলল, এটাকে এই সুরঙ্গের গর্তের ভেতর দিলে যদি রহমতে পানি পড়ে তবেই তুমি সন্তান লাভ করতে পারবা। আমি তো অস্থির হয়ে আছি, তাড়াতাড়ি দেন ওটা নলার সুরঙ্গের গর্তে। বলতেই সুবিশাল শাবলটার মুখ আমার নলার সুরঙ্গে ঢুকাতে শুরু করল। আমি তো চিৎকার দিলাম, এত বড় শাবলের ঠেলা খেয়ে। সে তার কেরামতি শুরু করল। আমার টাইট নলার সুরঙ্গে শাবলটা পুরা সেট করল। একটু চাপ দিতেই ওটা পচাত করে আমার নলার সুরঙ্গে হাফ ঢুকে গেল। আমার নলার সুরঙ্গটা এখনো বেশ টাইট ছিল, তাই খুব সহজে ফকির বাবার শাবলটা ঢুকল না পুরোটা। একটু একটু করে চাপ দিতে দিতে আমার নলার সুরঙ্গে ওর শাবলটা পুরোটা ঢুকে গেল, পুরো টাইট হয়ে সেট হয়ে গেল। আমি একটু একটু ব্যথা পাচ্ছিলাম আর মাঝে কুঁকিয়ে উঠছিলাম, কিন্তু আরামটা তার থেকে বেশি বলে আমি সহ্য করছিলাম। এবারও আমার কমলা দুটো টিপতে টিপতে ফকির বাবা শাবলটা স্পিডে ঢোকাতে আর বের করতে লাগল। আমি তো আরামে যেন স্বর্গে যাচ্ছিলাম। দুজনেই প্রচণ্ড ঘামছি আর খাটের ক্যাচর ক্যাচ ক্যাচর ক্যাচ আওয়াজ হচ্ছে রুম জুড়ে, আর তার সাথে নলার সুরঙ্গ আর শাবলের ঘর্ষণে ফচাৎ ফক শব্দ আসছে। আমি প্রবল কামের জ্বালায় ওর পিঠে হাতের নখ দিয়ে আঁচড় কাটছি আর প্রচণ্ড জোরে পিঠটা নিষ্পেষণ করছি। ফকির বাবা গুতার পর গুতা দিয়ে চলেছে অবিরামভাবে। আমিও দমে যাবার পাত্রী নই,
আমিও নিচ থেকে তলা মাই দিয়ে চলেছি সজোরে। ফকির বাবা আমার মুখের শব্দ শুনে আরও জোরে জোরে খেলতে লাগল। আমিও ইস আস শব্দ করছি এত বড় শাবলের গুতার ঠেলায়। অন্যদিকে রীতিমতো সুখ অনুভব করছি যা আমার স্বামী কোনোদিন দিতে পারে না। আমার দুইবার পানি বের হওয়ার পর যখন নলার সুড়ঙ্গ পিচ্ছিল হয়ে গেল আমার কষ্ট কমে গেল। আমি তলামাই দিতে লাগলাম। ফকির বাবাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে রয়েছি। মাঝে গুতার মাত্রা বেশি হলে বলতে লাগলাম, ফকির বাবা দাও সুখ, সত্যিই বাবা তোমার কেরামতি অসাধারণ। এমন মায়ের খাওয়ার পর সন্তান না হয়ে পারবে না। তুমি ফকির বাবা না, তুমি গুতা বাবা। না জানি তোমার বউটাকে কত সুখ দাও গো। গতার ঠেলায় এমন করছি আমি। ফকির বাবা বলল, তোমার 5 বছর হলো বিয়ে হয়েছে, তোমার নলার সুরঙ্গ এত টাইট আর কমরা গুলান্ত টাটকাই আছে। সমস্যা পাইছি, তোমার স্বামী তোমাকে খেলতে পারে না। আমি বললাম, ঠিক বলছো বাবা, ওই কারণে আজ আমার এই অবস্থা, কিছুই করতে পারে না। ইস, আমি আর পারছি না এত বড় শাবলের গুতা খেতে। ফকির বাবা বয়ান দিল, কিছুক্ষণের মধ্যে রহমতের পানি বর্ষিত হবে। 25 মিনিট এত বড় শাবল দিয়ে খেলার পর মাখনের মতো গাঢ় পানি আমার নলার সুরঙ্গে ঢালল। তারপর ফকির বাবা উঠে গেল, আমিও উঠে গেলাম। দুজনেই কাপড় চোপড় সব পরে নিলাম। এরপর ফকির বাবা আমার এক হাত ধরে টেনে তার পাশে বসালো এবং বলল, তুমি আজ থেকে আগামী 7 দিন ঠিক একই টাইমে আমার কাছে আসবে। আমি যদি 7 দিন তোমার মাঠের নলার সুরঙ্গের গর্তে রহমতের পানি বর্ষণ করি তাহলে তোমার সন্তান 100% হবেই। এভাবে আমাকে 1 সপ্তাহ তার কাছে আসার উপদেশ দিল। এভাবে তার কাছে যাওয়ার পর আমি গর্ভবতী হলাম। আমার সন্তান হয়েছে ওর জন্য। দোয়া নেয়ার কথা বলে এখনো যাই ফকির বাবার কাছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি প্রত্যেক দিন আশা করি আপনাদেরকে নতুন নতুন সব মজার গল্প উপহার দিতে। কিন্তু আপনারা ভিডিও দেখে চলে যান, একটা লাইকও করেন না, চ্যানেলে সাবস্ক্রাইবও করেন না, এতে আমি অনেক কষ্ট পাই। আমি অনেক কষ্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য গল্প বানাই, কিন্তু আপনারা গল্পটি শুনে চলে যান, লাইকও করেন না, সাবস্ক্রাইব করেন না। তাহলে আমি এত কষ্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য গল্প বানাই, আমার লাভ কী হলো? তাই দয়া করে আপনারা ভিডিওটি দেখে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলেই হবে আমার সার্থকতা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো মজার কাহিনী নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।